কৃষ্ণ নদীর গোয়াল দর্শক, এটার কত টাকা দাম চাইরা? সামনেই তো রমজান, এটার দাম কি আরো বাড়বো নাকি কমবো না? জায়গাতে বাড়বো বিডিমিডিয়ার নতুন উত্তর খুঁজে সবসময় তাকে নতুন নতুন উন্মাদনায় আমরা আজকের হাট বাজার সিরিজের ধারাবাহিকতায় আসছি নতুন ব্রিজ মলয় বাজার সিলেট। লেটস মুভ। নতুন ব্রিজ বাজারটা কিন্তু আর একটা নামে পরিচিত, হইল গিয়া তৈলক্য বিজয়, আর এটার ডাক নাম হইল গিয়া নতুন ব্রিজ বাজার, যেটার অবস্থান হইল গিয়া মলয় বাজার সিলেট বিভাগের অন্তর্গত জেলা মৌলী বাজার। আর মলয় বাজারে এই মুহূর্তে আমরা অবস্থান করলাম মাছ বাজার। মাছ বাজারে কিন্তু বিশাল সমারোহ এই মুহূর্তে আমরা দেখতে পারলাম। মাছ বাজার কানেক্ট করার লগে লগেই যেটা দেখছি এটা হইলে গিয়া দেশি প্রজাতীয় বোয়াল আমরা দেখতে পারলাম, আর দেশি বোয়ালের ওজন এবং দাম আপনার লগে আজকে আমরা শেয়ার করবো। আগে প্রথমে ক্যামেরাতে নজর দেখি লোকা গোয়ালের অবস্থা কীতে আছে। আশা করি এটা দেখতে অনেক তোর তাজা এবং ফ্রেশ লাগে। এটা কোন জায়গার গোয়াল? এটা কুশিয়ারের মাছ পাই। কুশিয়ার নদীর গোয়াল দর্শক, এটার কত টাকা দাম চাইরা? কোন সময় থেকে জমে? বিকালে একটা, দর্শক একটা বিষয় কিন্তু ক্লিয়ার করতাম সেরাম, নতুন ব্রিজ বাজারও কিন্তু দুপুর একটার ফোর থেকে কিন্তু যারা স্থানীয় বাজারাত করেন তারা কিন্তু এখানে ওই বাজার হয় নতুন ব্রিজ বাজার। তবে এই নতুন ব্রিজ বাজারটা পাবলিসিটি পাইছে নতুন ব্রিজটা হওয়ার ফলে, নতুন ব্রিজটারে কিন্তু উপলক্ষ কইরা এই বাজারটা জমছে এখানে যে তথ্যটা আমরা পাইছি। আর ইতিমধ্যে যেটা দেখলাম যে গোয়ালের দাম আমরা আপনার লগে শেয়ার করছিলাম, ক্যামেরা দেখলাম আরও একটা মাছ আছে, এটা এটা এটার জোড়া কত চাইরা? আশা করি যে আর একটু কম আছে মনে হয়, কারণ এটা তো একটা বিজনেস পলিসি। একবার সর্বনিম্ন কত টাকা পাওয়া যায় গোটা? গোটা 1500। 1500 হইলে 3000, মানে আমি যেটা চিন্তা করছিলাম এটাও রাইট। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি বারকাত। ভালো আছেন? ভালো আছি আল্লাহ তালা। বাড়ি কোন জায়গা? আমার বাড়ি শেরপুর। জি। নতুন ব্রিজ বাজার কতদিন আগে হয়েছে? বাকা তো অনেক দিন হয়েছে, আর আমি তো বাইরে আসলাম। আচ্ছা কতদিন হয়েছে আনুমানিক? আনুমানিক এটা প্রায় 10-15 বছর। 10-15 বছরের বাজার। হ্যাঁ কিন্তু তাড়াতাড়ি কিন্তু বাজারটা ডেভেলপ। হ্যাঁ বাজারটা ডেভেলপ, বাজারটা বল উন্নত হয়েছে ইনশাল্লাহ। দ্রুত কিন্তু খুব দ্রুত খুব টানি গেছে ইনশাল্লাহ। নতুন ব্রিজ বাজার ওতে আপনার সুবিধা কি দেখি? খুব ভালো সুবিধা হয়েছে ইনশাল্লাহ। কিরকম সুবিধা? বাজার মাছ ফাঁস ফান সব কিছু উন্নত সব। এখন আর শেরপুরে এমনি যাওয়া লাগে না, শেরপুর থেকে লোক আসে এখানে আসে আরো। ওকে ওকে, তো আজকে কি দেখিলা? আজকে মাছ কিনছি। কি মাছ? রো মাছ, খাইলারা মাছ। স্বাস্থ্য হয়ে যাচ্ছে? হ্যাঁ স্বাস্থ্য হয়ে যাচ্ছে, আমায় হয়ে যাচ্ছে। আবার বিজনেস করবো ইনশাআল্লাহ। নতুন বাজার করবো, নতুন ব্রিজ দেখি ইনশাআল্লাহ। তো মাছের ব্যবসা করতে পারি, সবজির ব্যবসা করতে পারি। মানে নতুন ব্রিজ বাজারটা কিন্তু বিশেষ করে পরিচিত মাছের লাগে এবং সবজির লাগে, নিত্য প্রয়োজন জিনিসের লাগে কিন্তু দ্রুত বাড়ছে। মাছ খুব ভালো ভালো মাছ হয়ে উঠে নো। হ্যাঁ বড় বড় মাছ হয়ে উঠে। কেন কোন সময় এই জায়গা থেকে? এখানে সাইডটা থেকে একবার রাত্রে 12টা পর্যন্ত মিলে। কিবার কিবার? ডেইলি ডেইলি ডেইলি। 7টা একবার নতুন ব্রিজ বাজার কোন কিবারে বন্ধ? কিবারে বন্ধ দেখা বাজারটা? শনি মঙ্গলবারে। শনি মঙ্গলবারে একবার বন্ধ? কোন দোকান খোলা হয় না? সব দোকান খোলা হয়, খালি মাছের বাজার ওদিকে যায় আরো খোলা। নতুন একটা তথ্য পাইলাম দর্শক, আমরা আপনার লগে আরো নতুন নতুন কালেকশন আপনারা দ্বারা আজই রইম। আর এটার লাগি যেটা হইলো ভালো থাকো বাবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। রমজান মোবারক। রমজান আলহামদুলিল্লাহ। মাশকুর হাবিবি সুহাদা জেন ইয়াল্লাহ হাবিবি জেন আলহামদুলিল্লাহ।
লাখিন ওকে আলহামদুলিল্লাহ আমরা যা দেখলাম এটা কিন্তু সদ্রি মাছ এবং এটা যাতে কিন্তু আবার ভিন্ন প্রজাতির একটা মাছ আছে একটা কম্পেইন আছে একটা কম্পেইন হলেগা যে নতুন বাজার কিন্তু দ্রুত ডেভেলপ হইলো এখানে কিন্তু আবার করাপশনটা একটু রেশিওটা বেশি এটার কারণ আমি কয়দম চাইলাম তারা নতুন বাজার যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু লাইটের আলোয় মাছ বেচরা যেটা অনেকদিন আগে ফ্রিজ করা মাছ আপনার উপরে কমপ্লেন আছে যে নতুন আপনার লাইট জ্বালায় মাছ বিক্রি করা রঙিন লাইটের ব্যাপারে রঙিন লাইট না তো এই যে রঙিন লাইটগুলো সাদা লাইট না সাদা লাইট ইউজ করবেন আপনারা এইটা এই মাছটা কতদিন আগের কোনটা এটা কালকের আপনি মাছ যখন বিক্রি করার পরে অবশিষ্ট মাছ যখন থাকে এগুলো সংরক্ষণ করুন কিরকম আপনার বরফ লাগে বালাইলে তুই এটার দাম কত সেটা এটার দাম 2000 চাই 2000 এটা ওজনে কতখান হইতে পারে ওজনে 60 কেজি হবে 60 কেজি তাহলে এটার কেজি কত পড়ে জনাব এটার কেজি কতটুকু পড়ে 600 টাকা আশপাশে যে খাল বিল বা নদী নালা বা নদী গুলা আছে বা গাঙ্গের মাছ কিন্তু ফ্রেশ মাছ পাওয়া যায় এর লাগে কিন্তু এগুলা একটু দামও বেশি আপনারা দেখলা যেটা আপনার লোক আমরা শেয়ার করছি কিন্তু একটা বিষয় হইলে যে এখানেও দেখা যায় যে আপনার ফার্মের বা ফার্মের মাছ আজকে মাছের অবস্থা প্রায় মোটামুটি শেষ করে নিছেন আমার চাষা বালা ব্যবসা করছেন কয় কেজি বেচছেন আজকে চিন্তার কিন্তু বাইরে দর্শক 200 কেজি মাছ বিক্রি হয়ে গেছে নতুন বাজার নতুন বীজ বাজার তাই কে তো আপনার প্রতিদিন কতটুকু মাছ সেল করতে পারেন আমি 200 থেকে 250 কেজি মাছ সেল করি এবারে প্রতিদিন আপনার এই মাছের মাঝে মাছের কালেকশনের মাঝে কোন কোন ধরনের মাছ আপনার দোকানে পাওয়া যায় বেশি অংশ তেলাপি মাছ আপনি কি কোনো অনুষ্ঠানের যদি অর্ডার করে মানে অ্যাডভান্স অর্ডার করে যে আমার ও ধরনের মাছ লাগবে এরকম কোনো সার্ভিস আছে না আপনার আছে 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 আপনার নাম কি আমার নাম ইমরান মিয়া কতদিন ধরে মাছের ব্যবসা করেন প্রায় আজকে মনে 18 বছর ওকে ইমরান চাষা কিন্তু এখানে 18 বছর ধরে ব্যবসা করা মাছের এবং তাই নিয়ে একটা বিশেষ পরিচিতি আছে কিন্তু 18 বছর ধরে ব্যবসা করা এবং সততার সাথে ব্যবসা করা প্লাস তাই কিন্তু ডেইলি 200 থেকে 250 কেজি মাছ এখান থেকে সেল করা অবশ্যই আপনারা দেখতে পারলে কেমন তাই নিয়ে সমস্ত মাছ কিন্তু বিক্রি হয়ে গেছে যেটাই মূর্তি বিক্রি হয়েছে এইটা লেগা এইসা আর এইসা কিন্তু লতা দিয়ে খাইলে অবশ্যই ভালো লাগে সে কিনছেন জানি না আপনি কিনছেন চাষা এইসা কিনছেন না আপনি কিনছেন দেখি ভাই প্লিজ এই যে এইসা কিনলা কিতা দি খাইবাতে লতা দিয়া লতা আইলে নু গলা খাইজ যায় না না গলা খাইজ না কাটলো বীজ দিয়া খাইতে পালা কাটলে বীজ দিয়া এখন তার কাটল পাওয়া যায়নি পা মিলে আইছে নি সময় আই সিজন আইছে এখন যে কাটল পাওয়া আমি এটা বাওয়ালি না ফুবালি এটা এখন 12 মাইয়া জাতি 12 মাইয়া জাতি সিজন না এটা আইছেন কত লইলাই 150 টাকা 150 টাকা মাছের বাজার সামনেই রমজান রফাকে হইরা যদিও বাড়ার কথা তো আমি মনে করি যে এইদিকে একটু কিন্তু নির্দিষ্ট দামের দিকে কিন্তু একটু ছাড়ও থাকার কথা যেটা হইলে গিয়া একটা বিষয় এটার একুরেট দাম জানার লাগে যে এটা আমরা ক্যামেরা দেখলাম দর্শক মাছ এটার একুরেট দাম আমরা এই মুহূর্তে জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আমার নাম বাচ্চু মিয়া বাচ্চু ভাই কতদিন ধরে ব্যবসা করা 18 বছর যাবে 18 বছর ধরে ব্যবসা করা এই একই জায়গাত কি 18 বছর ধরে ব্যবসা করা নতুন বীজ বাজার নাকি এর আগে আর কোন জায়গা করছে এর আগে টাউনে বিচ্ছি সপ্তাহ মিলে 18 বছর তো নতুন বাজার বীজটা কতদিন হইছে 2008 হইছে 2008 হইছে 12 বছর 14 বছর এবার এই যে আপনার প্রত্যেক দিন আপনার কিন্তু এটা নির্দিষ্ট দোকান নেই রেগুলার ওখানে বইন বাচ্চু ভাই কিন্তু বাজারের কর্নার সাইডে লেফটের দিকে রেগুলারই বইন আর আপনার এখানে কোন সময় মাছ বালা জাতের মাছ পাওয়া যায় সব সময় থাকে কোন সময় বিকালে 7টার দিকে সব সময় সব মাছগুলো কালেকশন ওপেন করেন ওকে দর্শক আমরা কিন্তু আপনারা শেয়ার করলাম ইসিন কিন্তু একবারে ফন্ড শৈলী বিক্রি হয়ে যাব আর আশেপাশের মানুষগুলো দেখলো তারা খুব সাপোর্টিভ কোঅপারেটিভ এবং দেখলো তো বিস্তারিত কিছু করার নাই কিপ ইউর আইস অন আওয়ার স্ক্রিন থ্যাংক ইউ
দর্শক ক্যামেরা যে মাছটা দেখরা এটা সম্ভবত মিনার কাফ কইন, এটা কি জাত মাছ? এটা মিনার কাফ। আর কোনো নাম আছে নাকি? না আর তো কোনো নাম, কোনো নাম না, লোকাল লোকাল কার্পু থাকে জি। বাট এটা মিনার কাফ, এটার ভিতরে ডিম হইব? ও ডিম হইব। শিওর কত? শিওর চাচা এখন তার ফেটে করলাম যে ডিম হইতে পারে, দেখছেন অনেক সময় তো বুনি হয়ে যায়। ও হয়ে যায় হয়ে যায় জি। আচ্ছা যাক, তো এটার যদি এটার দাম কত? সেটা এটা আপনার 200 টাকা কেজি কিনে আছে। দর্শক এই মাছটা কিন্তু মিনার কাফ, আবার এটার আবার কার্পও হয়, কিন্তু এটার আরো একটা নাম আছে, এটা হলো চৌধুরি মাছ। দেখতে বলে চৌধুরী লাখান যাতে চৌধুরী মাছ, ঠিক আছে নানি? আচ্ছা লাস্ট কত হইলে বেচতে পারবা? লাস্ট আপনার 1100 বেচা। চিন্তা কইরা আমার চাচা কইছেন 1100, যদি বেশি হয়ে যায় যদি কম হয়ে যায় নাকি? তা বেশি কম দিন আছে চাচা, কিনা দর কইছি ব্যবসা কেমন চলে? ও আল্লাহর কমিলে মোটামুটি ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কতদিন ধরে ব্যবসা? প্রায় 3 বছর, 3.5 বছর। বাইরে আসলাম প্রায় 11-12 বছর আসলাম। কোন দেশ আসলাম? সৌদি আরব। সৌদি কত বছর আসলাম? 12 বছর আসলাম। আমরা আরও একজন রেমিটেন্স ফাইটার পাইলাম, যারা বছরের পর বছর যুগের পর যুগ বাইরে তখন আর আমরা দেশের লাগে ফাইট করেন, এটা কিন্তু ইনডাইরেক্টলি ফাইটিং। অর্থাৎ যারা 1971 সালে যুদ্ধ করছিল তারাও কিন্তু একরমের যোদ্ধা, তারা কিন্তু রেমিটেন্স ফাইটার, যারা হয় যারা বিদেশি মুদ্রা আমরা দেশে পাঠান এবং দেশের উন্নতি ডেভেলপ করছেন। আজকে কিন্তু তার অবস্থান অনেকেই আমরা দেখলাম যে মাছ বাজার একজন শেকিং সামন ইজ শেকিং ফর দ্য স্টার্ট দ্য নিউ বিজনেস অ্যান্ড আই থাইন খোরা এখানে 3 বছর ধরে ব্যবসা, মাছের ব্যবসা। এটা কিন্তু দর্শক দেশীয় গোয়াল, আমি জাস্ট নাম কইছি আপনার ক্যামেরার দিকে দেখো কাইটার সিন হইনি, এটা কিন্তু গরিবের গলো কই নাকি? দা জি জি জি। এটার নাম কি? দা হুকাসা? এটার নাম ফাঙ্গাস মাছ বলে। ফাঙ্গাস? ফাঙ্গাস এটা লাল না খালা? হ্যাঁ তো লাল আছে। লাল ফাঙ্গাস কোন মাছের চাহিদা একটু বেশি, লালটা না খালাটা? লালটার চাহিদা বেশি। এটার গুটা কত বেচা? আচ্ছা এটা কেজি লো আছে 130 টাকা। বড় একটা মাছের অধিকাংশ আমিষের চাহিদা কিন্তু যুগানদের দেশীয় ফার্মের বা ফিশারির মাছ, যেটা হইলে আপনার কার্পু, আপনার হইলে গা তেলাফিয়া, আপনার হইলে গা একটু আগে যেটা কইলাম এটার দেশীয় গোয়াল কইছিলাম আমি সম্বোধন করছি, কিন্তু এটা হইলে গা আপনার ফাঙ্গাস। তো দর্শক আমরা আপনারা বিভিন্ন ধরনের মাছের দাম বরাবরের মতোই কিন্তু শেয়ার করছি, কিন্তু আপনারা যেটা সবসময় দেখতে পাচ্ছেন এটা লেগে দেশীয় মাছ, আমরা চাই চেষ্টা করবো বাজারে যদি দেশীয় মাছ উঠে এটা আপনার লগে শেয়ার করার। ইতিমধ্যে ক্যামেরা দেখরা এটা লেগে আপনার ফাবদা মাছ, গাসকার, মির্কা, এবং এটা হইলে গা কেটা কইন? করস মাছ, করস খাইলারা। করস মাছ আই থিঙ্ক এটা খাইলারা, খাইলারা বা করস মাছ, এটা নতুন ব্রিজ বাজারের একজন ভাই ব্যবসায়ী ভাই করে এটা করস মাছ, কিন্তু এটার আমরা খাইলারা নামেও চিনি, তবে আপনারা কোন নামে চিনেন এটা কিন্তু কমেন্টে জানাইবা। আপনার ভালো আছেন? কিয়া ভালো আছি ভাই। আচ্ছা কতদিন ধরে ব্যবসা করেন? মই 25 বছর। 25 বছর ধরে। আপনার ব্যবসার অবস্থান কেটা? মোটামুটি ভালো আছে। ভালো আছে, ভালো চলে। প্রতি কেজি ফাবদার দাম কত চাইলাম? 280-300 করে বেছিলাম। 280-300। আপনার যদি কাইন্ডলি কিছু মনে না করেন তাহলে আপনি জানাইবা যে আপনি কতটুকু দামে কিনবে আর থেকে? 260-250। বিজনেস পলিসি হিসাবে কিন্তু তুরা দাম লয়ে বেচতে হবে, কিন্তু আপনার একটা তত্ত্ব আছে এইটার লেগে, আপনি এই যে হলুদ বাতি জ্বালাইছেন দিস ইজ অ্যাবসলিউটলি রং, পানিশেবল, ঠিক আছে না? আপনি মানুষ নিটা রঙিন বাতি জ্বালায় কিন্তু মাছ কিনা তাইন যারা তারা কিন্তু বিভ্রান্ত হইন। আপনি কাইন্ডলি আপনার একটা রিকোয়েস্ট আবার এটা ইউজ করবো না, ঠিক আছে? জি আচ্ছা। এখন আপনি আমার ওইটার দাম শেয়ার করুক, এটার দাম কত চাইরা? এটার দাম 1000 টাকা চাইরা। 1000 টাকা। বেচার রেট কত? বেচমু 800। 800 হইলে এটা বিক্রি হয়ে যাবে। যারা ইতিমধ্যে ক্যামেরা দেখরা আর যারা মাছ বালা ফাইন বা মাছ কিনার কিন্তু একটা শখের বিষয় আছে, মই মরি ব্যবসা সকলে কিন্তু শখে অনেক সময় মাছ কিনেন, তো আপনার নাম কিতা কইছিলা? আমার নাম সাজু মিয়া। কিতা? সাজু মিয়া। ওকে সাজু ভাই কিন্তু আমার কথা দিছেন দর্শক, তাই রঙিন বাতি জ্বালাইয়া যারা ক্রেতা আছেন তারা বিভ্রান্ত করতা নাই, আমি আশাবাদী 100% যে আপনার এটা করতা নাই, ঠিক আছে? ইনডাইরেক্টলি কিন্তু ওকে ধন্যবাদ, প্লিজ কাইন্ডলি এখন যদি খুলি দেন দর্শক আমরা কিন্তু দেখলাম ধরুন এটা কিন্তু আসলে একটা বড় ধরনের একটা পানিশেবল, তারা তারা গ্রামের সরল সহজ মানুষ, এটা কিন্তু করা উচিত না এবং তারা সিনসিয়ার করলাম। আপনি আমরার রিকোয়েস্ট রাখার লাগে আপনার অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। দর্শক আমরা একটু সামনের দিকে গইমু, আপনারা দেখলাম যে এখানে বিকাল টাইম আইলে কিন্তু রমরমা একটা বাবাই, কিন্তু এটা বিষয় লেগা যে মাছের লোক
লোকাল মাছ পাইতে হলে কিন্তু আপনার নতুন ব্রিজ বাজারও আইতে হইবা। আর এটার কারণ হইল গিয়া আপনার দেখা ক্যামেরাত বিভিন্ন ধরনের মাছ আছে, এটা হইল গিয়া চেং মাছ। এটার কিতা হয় না আমরা সিলেটি ভাষায় বলে এটা চেং মাছ, আর বই বস্তাবর ভাষায় বলে এটা টাকি মাছ। জি, আর একটা আমাদের লাঠি মাছ। লাঠি মাছ একই মাছ বিভিন্ন জায়গাত বিভিন্ন নাম, তবে তাই কিন্তু ইতিমধ্যেই কিন্তু সবগুলো এক্সপ্লেন করছেন এখন চেং মাছ দিয়ে ধরে লাঠি মাছ, এটা আবার চাকি মাছও কেন যে যে নামে শুনেন কোনো অসুবিধা নাই। ইগুনতের দাম কত চাইরা? ইগুনতের দাম চাইলাম 400 টাকা। 400 টাকা। এটা কোন জায়গার মাছ, কোন বিলের বা খাওয়া দিকির আওড়ের মাছ? দর্শক, খাওয়া দিকির মানে খাওয়া দিকি আওড়ের মাছ কিন্তু আমরা ইতিমধ্যে পাইছি, একবারে ফ্রেশ মাছ। আচ্ছা, আপনি কতদিন ধরে ব্যবসা করেন? কেন ব্যবসা করলাম প্রায় 18 বছর। এই জায়গা কতদিন ধরে? এই জায়গাটা এই 4 বছর। এর আগে কোন জায়গাতে? এর আগে আসলাম দয়ামির বাজার। বর্তমানের অবস্থান কিন্তু তাই নতুন ব্রিজ বাজারও ব্যবসা করা, এই বাজারটা চাহিদা, এই বাজারে আওয়ার কারণ কী? ব্রিজ হওয়ার কারণে এই বাজারও আমরা আইছি, আইয়া ব্যবসা করতাম। বাজারের পরিবেশও ভালো আছে, আল্লাহর কুমিলে মাছ তরকারি আমরা বেশি কিনিও নেই, তোরা তোরা মোটামুটি ব্যবসা আমরা ভালো আছি, ভালো চলে। অর্থাৎ এটা এই ব্রিজটা এই বাজারটা কিন্তু নতুন ব্রিজ বাজারটা কিন্তু দর্শক ব্রিজ রে ওইটা করছে, কারণ আশপাশের এলাকার যারা মানুষ আছেন তারা সুবিধাও মনে কররা ব্রিজ হওয়ার পরে এলাকার ডেভেলপ হয়েছে, এডুকেশন স্কিলস বাড়ছে, সবজি থেকে শুরু কইরা নিত্য প্রয়োজনীয় যত ধরনের জিনিস আছে বিশেষ করে মাছ সবজি এগুলো কিন্তু খুব সহজেই আমরা এখান থেকে সরবরাহ করি। আর সবচেয়ে বড় দাবি ঠাড়া নানি, তো ইগুনতের দাম কত চাইলাম? ইগুনতের দাম চাইলাম আমি 250 টাকা। 250 টাকা? 250 টাকা বাঘা সোলের এখানে সরফুটি। এটা সর্বনিম্ন কত টাকা আজকে বিক্রি হয়েছে? আমার বিকিনি এটা কত টাকা বিচ্ছন্ন এলাকা বাঘা? ইলা বাঘা বেচি আমি প্রায় 6 বাঘা বেচি। 6 বাঘা বেচছেন? প্রতিদিন কত কেজি মাছ আপনি সেল করতে পারেন? প্রতিদিন 10-12 হাজার টাকা দোকানদারি করি। আমি আপনার কইমু একটা বিষয় অ্যালার্ট করার লাগে যে কিন্তু যে অনেকে কাস্টমাররা বিভ্রান্ত হন স্বাভাবিকভাবে যে এই যে বাতিটা ইউজ করছেন, ওকে ইটস ওকে, বাট রঙিন বাতি ইউজ করবা না, ঠিক আছে? একটু সিনসিয়ার ইউজ করি না। আচ্ছা, সামনেই তো রমজান, মাছের দাম কি আরো বাড়তে পারে নাকি না জায়গাতে থাকবে? লোকাল মাছ যেগুলো আছে আওড়ের অথবা নদীর মাছ এগুলোর দাম আরো বাড়বে, আর চাষের মাছ যেগুলো আছে ও রেটে চলবে। জি, ধন্যবাদ আপনার, আমরা লাগে থাকার লাগে এবং সময় দেওয়ার লাগে। দর্শক, দেশীয় মাছ তো আর অলরেডি দেখাইছি, এটা আর একটা ধরনের মাছ। এটা সম্ভবত তারা এনেদা কোনো শপ নাই, সেম শপ কিন্তু এগুলা একটু সাইজের ছোটো আর কি। যে যাক, এগুন তো দেখা যায় আপনার দেখলাম। দর্শক, নতুন ব্রিজ বাজারের একটা বিশেষ আকর্ষণ হলে গা মাছ বাজারে লাগাও কিন্তু আপনার যে মুরগ টুরুগ পাওয়া যায়, যারা মাছ কিনতে মাছ কিনতে পারবা, যারা মুরগ কিনতে পারবে। লাল মুরগির গুটা কত চলে ভাই আজকে? 520। এটা কি জাত মুরগি? লাল লাল। ওজনে কত হইতে পারে? 520 টাকা। ওজনে 2 কেজি আছে আর 1 কেজি 900। 1 কেজি 900। আল্লাহ খান, এভারেজ 2 কেজি। এবং সাদা মুরগির কেজি আজকে কত? 160। ব্রয়লার 160। ব্রয়লার 160। দর্শক, সাদা মুরগ কিন্তু ব্রয়লার যেটা আজকে কিন্তু 160 চলে ব্রয়লার, এবং লেয়ারের কেজি কত? লেয়ার কেজি না, এটা পিস 500 টাকা। কয় ধরনের মুরগ পাওয়া যায়? 4 ধরনের। নামটা কক্স? কক পাওয়া যায়, লেয়ার পাওয়া যায়, পোলট্রি পাওয়া যায়, দেশি পাওয়া যায়, পোলট্রি। আপনি কক কইছেন, কক কোনটা আছে? দর্শক, আপনারা যারা দেখলা ইতিমধ্যে এটা কিন্তু কক মুরগ। কক মুরগ কিন্তু কেজি হিসাবে বিক্রি না গোটাই? কেজি হিসাবে বিক্রি। 320 টাকা কেজি, 300 টাকা বেশি কেজি। যদি আমি চাই যে এটা গোটা হিসাব নিতাম তাহলে এটা গোটা কিরকম পড়বে? 350। দর্শক, ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রিচ করছিল, আবার একটু ফল করছে, ফ্লাকচুয়েট করে অলওয়েজ। এটা ডিপেন্ডস বিষয়টা হইলে কিন্তু ইতিমধ্যে আজকের রেট আজকে হইলে 25 মার্চ 2022 আজকের 2500 ডিমের দাম 700 টাকা। আর 80 ডিম বিক্রি করেনি? 800 ডিম না, আমি 800 ডিম। ওকে, ধন্যবাদ আপনার, আমরা সহযোগিতা করার লাগে। দর্শক, আমরা আপনার লাগে শেয়ার করলাম আজকের বাজার দর। জনাব, আপনি কি তা এগুলা কেজি হিসাবে বেচছেন না বাঘা হিসাবে বেচছেন? বাঘা হিসাবে বেচছেন। কত টাকা দাম এই বাঘা চাইরা? দাম চাইরা আমি তার 1000 টাকা।
বাগা না দুটা একটা একটা আচ্ছা কেমন চাহিদা আছে চিংড়ি মাছের বা আপনার যে লোকাল মাছ আপনি বেচটা ভালো চাহিদা আছে ব্যবসা কেমন চলে মোটামুটি ভালো চলে আচ্ছা আর সংসারের মানুষ কত আমার ফ্যামিলি পাঁচজন মানুষ আছে ব্যবসা করে চলেন নি মোটামুটি চলে মোটামুটি লাস্ট টাইম তেল পেঁয়াজ এগুলো কিনছেন নি এগুলো কিনছি তো এগুলো দাম তো খুব বেটা বেশি লাগে বেশি লাগে লাস্ট টাইম কত টাকা লিটার তেল কিনছেন লাস্ট টাইম 200-170 টাকা পর্যন্ত কিনছি বর্তমানে কিনছি তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কি এই যে অতিরিক্ত দাম পেঁয়াজ তেলের এদিকে সপ্তাহ মিলিয়ে আপনার যে ব্যবসা সপ্তাহ মিলিয়ে আপনি ফ্যামিলি চালাইতে পারা কিনা ঠিক মতো ইত্যাদি ব্যবসা হয়তো মনে হলো যে জিনিসপত্র যে দামগুলো এই দাম দিয়ে তো খাবার দেওয়ার মতো নয় বুঝছেন নি জিনিসপত্র বক্তব্য কি থাকে এরকম যে জিনিসপত্র দাম কম তো আমরা কমে খাইতাম ওটাও আমরা যে চাহিদা দর্শক আমরা কিন্তু একজনের রিভিউ পাইলাম এবং নিম্ন শ্রেণীর আয়ের মানুষের যে একটা বক্তব্য লেগে সামনে কিন্তু রমজান যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে চূড়ান্ত পর্যায়ে না যায় বিশেষ করে তেল পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাতে সর্বোচ্চ সীমা যাতে না রাখে গুঁড়োটা যাতে লাগামহীন না হয় দর্শক আপনারা কিন্তু দেখা নতুন বীজ বাজারের এখন এই মুহূর্তে অবস্থান করলাম সবজিয়াটা মানে যেখান থেকে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের শাকসবজি কিনে দেখানো বর্তমানেই কিন্তু বাংলাদেশের মানেই কিন্তু শাকসবজির একটা বিশাল সমাহার এবং শাক থেকে শুরু করে প্রত্যেকটা সবজি একদম ফ্রেশ পাওয়া যায় বিশেষ করে যদি নতুন ব্রিজ বাজারের কথা কই তাহলে আমি কমে একবারে ফ্রেশ পাওয়া যায় কারণ ওই লেগা প্রত্যেকদিনই কিন্তু তারা সবজিগুলো কালেকশন করেন এবং প্রত্যেকদিনই কিন্তু আউট অফ সিজন যায় যতটুকু প্রয়োজন এবার এই যে একটা ব্যবসার সিস্টেমে ততটুকুই কিন্তু তারা কিনেন আপনি মালগুলো কোন জায়গা থেকে কিনেন আমি মাল দিগম্বর থেকে আনি আর হচ্ছে আমি কিনুন আপনি কোনো কিতা কিতা পাওয়া যায় একটু দাম কইবে এবং দাম কইবে প্রতি কেজি যেমন আলু কত টাকা কেজি আজকে তারপরে টমেটো কত টাকা কেজি এরকম আলু 20 টাকা জায়গার বাজার আপনি বেচরা কত আমি বেচলাম 20 টাকা আর টমেটো টমেটো 20 টাকা কিন্তু দেখতে তেমন একটা বলা না কতদিন আগে টমেটো ওইটা 3-4 দিন আগে টমেটো টমেটো কত টাকা কেজি কইছেন এটা 20 টাকা 20 টাকা এটা জাতি কি জাতি টমেটো রাজা একটা টমেটো আছে কিন্তু এটা চাহিদা কিন্তু মার্কেটে একটু বেশি আপনার যারা ব্যবসা করছেন তারা কইতে পারবা তো রাজা টমেটো আপনার এখানে পাওয়া যায় না কম মিলে এটা কম মিলে দর্শক আলু কিন্তু শেয়ার করছিলাম 20 টাকা কেজি একটা আছে জুরি আলু জুরি আলুর কেজি কত জুরি আলু 20 টাকা আপনি এটা কি দেখেন জি এটা আপনার এইটা কি দেশি আলু আপনি নিজে আবাদ করছেন নি না লোকাল না দর্শক এটা দেখা যে বেগুন বেগুন কত টাকা কেজি বেগুন 30 টাকা এবং পাতাকপি এবং ফুলকপি এবারে যে ঠোকা মাঝে কিন্তু সবজি পাওয়া যায় এই সময়ে উইন্টার টাইমিং এবং এই সময়টা কিন্তু সবজির একটা বিশাল টাইমিং সোলের লাগে কিন্তু ইউজ টু আমরা সবজিগুলো এত সহজেই ফাইরাম ধন্যবাদ আমরা লগে থাকার লাগে এবং সামনে একটা সবজি আমি আপনার লাগে শেয়ার করবো এটা কিন্তু শালগম খুন আই ডোন্ট নো আমরা সব কিপার কিন্তু ক্যামেরা দেখে একটু বাগিয়ে গেছেন কি ভাবছেন তাই আমরা স্পেশালি খিতা কর্ম না জানি তো বাট শালগমটা আপনার একটু দেখুকা ধন্যবাদ আরও একটা সবজির দোকানও আছে এখানে মোটামুটি সবজির চুইটম্বুর অবস্থা কারণ করলাম এখানে মোটামুটি কালেকশন বালা চলে কিতা কিনলা জনাব কবি কিনলাম কবি কি যা ফাতাকপি না ফুলকপি ফাতাকপি গোটা হিসাব কিনছেন না কেজি হিসাব গোটা হিসাব কত টাকা 30 টাকা 30 টাকা মোটামুটি সাইজ ভালো আছে আপনি আমার খোকা আজকের কাঁচামরিচের কেজি কত আজকে কাঁচামরিচ নিয়ে 60 টাকা 60 টাকা 160 না খালি সাইজ সামনেই তো রমজান এটার দাম কি আরো বাড়বো নাকি কমবো না জায়গাতে থাকবো তিনগুণ বাড়বো সংরক্ষণ করার তো কোনো উপায় নাই আপনি কোন জায়গা থেকে কাঁচা মালগুলো কিনবেন মৌলভীবাজার থেকে আনি শ্রীমঙ্গল থেকে আনি আপনি কোনো আলু দেখলাম বিভিন্ন রকমের আলু একদম মাল কমের লাগে আলু দিয়ে তৈরি সম্পূর্ণ মাল শেষ আপনি কোনো কোন সময় আইলে বেশি মাল পাওয়া যায় বেশি ফ্রেশ সবজি পাওয়া যায় সকালে একদম বিকাল এসার আগ পর্যন্ত মাল মিলে আপনার নাম কি কাশেম কাশেমপের দোকানে কিন্তু বিকালের দিকে আইলে সব রকমের সবজি পাওয়া যায় মোটামুটি আচ্ছা আমরা এটা দেখলাম এটা কিন্তু স্থানীয় সবজি আর এটা যারা ক্যামেরা দেখা একবার জানাই বা ছিনছুন কিনা না ছিনল আমি সার করাম নো প্রবলেম এটা দেখুন ডুগি বা লাল শাক
তো মোটর গেলে হয়তো বা এটা ঢুকি এখন বাটার এখন এটা ঢুকিও এটা কত টাকা আটা পাঁচ টাকা পাঁচ টাকা আটা অনেক সিস্টেম বিজনেস চলে আর সাইডাটি একলগে নিলে পনেরো টাকা পাঁচ টাকা কিন্তু ডিসকাউন্ট আছে মানে বেশি বাজার করলে মোটামুটি সব জায়গা থেকে একটু ডিসকাউন্ট পাওয়া যায়। পরে রইল ফাতাকপি আমি শিওর যে এটা খেজি হিসাব বিক্রি আর খেজি হিসাব করার কারণে ডেটা মেটা কিন্তু লাগাই আছে গুটে হিসাবে বিক্রি হইলে কিন্তু এটা ডেটা থাকার কথা নাই আমরা একটু জিকাই দোকানদার বাইরে এটা খেলা অঞ্চলের এটা খেজি হিসাব না গুটা হিসাব গুটা হিসাব আই এম এক্সট্রিমলি সরি ডিয়ার ভিউয়ার্স এটা কিন্তু গুটা হিসাব তবে জানি না কিন্তু আই থিঙ্ক ভালো চলে দুই রকম চলে আপনার এখানে এই যে এটার কি তখন আচারে পাতা নেই আচারে পাতা হইন না আচারে পাতা মানে অন্য করটা বাকরের পাতা বাকরের পাতার ইয়ে অবস্থা এখানে মাল নো না আমরা কিন্তু টাইমিং আইসি মোটামুটি শেষ এলাকি দেখাইতাম পারছি না তবে বাকরের পাতা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ও মাই গড, যারা ফুটকিস্টা খাইন লাউয়ের আগা ডুগা বালা করে চিনবা, যারা ক্যামেরা দেখায় এটা কিন্তু লাউ লাউ এটা কি জাত লাউর আগা ডুগা বাংলা লাউ বাংলা লাউ লাউ বলতে লাউ আবার বিভিন্ন ধরনের আছে বাংলা লাউ খদুর লাউ পানি লাউ উস্টার লাউ সফরি লাউ লাউয়ের কিন্তু শেষ নাই বাংলাদেশ। তবে এটা আটা কত করে বেচা আটা পাঁচ টাকা দশ টাকা ওলা খান। এরপরে ওই লোক যে লাউয়ের কিন্তু আমি মোটামুটি বিভিন্ন রকমের কথা কইছিলাম এটা কিন্তু সফরি লাউ কইন উস্টার লাউ কইন আবার এটার কিতা কইন চাচা মিঠা লাউ মিষ্টি লাউ কইন মিষ্টি কুমড়াও কইন এটারে এটার গোটা কত চাই এটা গোটা চল্লিশ টাকা চল্লিশ টাকা হইলে বেশি চল্লিশ টাকা হইলে কিন্তু বেশি হয়ে যায় একবারে বেচার কথা একবারে ত্রিশ টাকা ত্রিশ টাকা না এটা আমরা কিনে আনি কিনে আনছুন ওকে আপনারা আর বিরক্ত করাম না আপনার আমরা দাম শেয়ার করলে ধন্যবাদ মাল থাকে এইটা বাঘের পাতার দোকান হই বাঘের পাতার কথা হইতে মনে হইলো বাঘের পাতা ও ওটা আপনারা যখন কিনুন কেজি হিসাব আড়াত টাকা তখন কত টাকা চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকা আশি টাকা পলিসি এইগুলো কিন্তু ডুগি বা ডেঙ্গা ইত্যাদি কিন্তু ছোটো মাছ বা হুটকিস্টা খাইলে অনেক বালা লাগবো না কিতা এটা আপনার নিজের খেতেন নেই আপনার তো এইখানেও এই রকমের জমি বেশি হয় বেশি রকম মৌলি বাজার আপনার নিজের নাই কিনে আনছেন মেঘু দেখছো নি সপ্তাহ বিচে মেঘ দেখছো নি এখন বাংলা কোন মাস চলে এখন কোন মাস চলে এখন চৈত মাস তো চৈত মাসে কোন সময় মেঘের দেখা পাওয়া যায় চৈত মাসে পাই মেঘের ঠেলা হইল কি বেশি বৈশাখ আর বৈশাখ আর মাস আর মাস আর মাস বলতে আষাঢ় মাসের কথা কই আমার চাচাই বাজারও কতদিন ধরে যেটা দেখলাম ফ্রেশ বলতে ফ্রেশের উপরে দিয়ে ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এটা হলে আমার ভাইয়ের ক্ষেতের আমার ভাই আর টাইনের ক্ষেতের টমেটো মানে আমরা একটু অধিকার রাখি আর কি দাম টাম জানার দাম কত চাই আমি প্রথম তো বেচছি ঠিক আছে ত্রিশ টাকা পঁচিশ টাকায় কেজি বেচছি এখন এটা এসারা এসবাতর এসবাতর মাল পড়ছে এখন এটা পঁচিশ বিশ টাকা কত আন করছিলা খেত করছিলাম আধিকারের মতো আধিকার আধিকারও কতটুকু বেচছো না তো হিসাবে এসেছি কত হয়েছে বেচি না আনুমানিক ষাট সত্তর হাজার টাকা আধা কেজি আমার বাড়ির যদি যাই আমি খাতা দেখে হিসাব করিয়া কইতাম এক কাম করি না আমরা আগামী শুক্রবার ঠিক আছে ঠিক আছে খরচ কতটুকু যায় আধা কেজি আধা কেজি টমেটো কেন আজকে আরো টাকা খরচ বিশ হাজার টাকা মতো যায় আগামী বছর ইনশাল্লাহ মৌলি বাজার ফারাই উজিমু কারণ লেগা আধা কি আর টমেটো কইরা বিক্রি আইছে সত্তর থেকে আশি হাজার না ষাট থেকে সত্তর হাজার ষাট থেকে সত্তর হাজার আমি একটু বেশি বলিস লাভ নানি ব্যবসা লাভ কমেন্টও জানাইবা। এরপরে আইলো আপনার মরিচ নাগামরিচ বুম্বাই মরিচ এরপরে এটার এখন কিতা আর কিতা নাগামরিচ খালাটা খালাটা কিন্তু
গেরান আছে, তবে বয়স কম। নাগার বয়স কম? কতদিন হয়েছে এই নাগা? মাসে দিন, মাসে দিন, মাস লাখান। এটা আলি কত টাকা? আলি 15 টাকা 10 টাকা। আবারও লাউ, কারণ আমি কিন্তু কইছিলাম লাউয়ের কিন্তু একটা চাহিদা বিশেষ করে আছে। লাউ এবং ডুগি এবং আবারও টমেটো এখন কিন্তু মোটামুটি ব্যবসার শেষ টাইমের লাগে, আমরা তেমন কিছু আপনার রোগে দেখাইতে পারলাম না। তবে এই মুহূর্তে দেখা যেটা দেখাম, এটা কিন্তু সবচেয়ে মোস্ট এক্সাইটিং ভিডিও, সুপার ডুপার এক্সাইটিং ভিডিও হলে গা আমাদের হাটবাজার সিরিজের সবচেয়ে বিশেষ আকর্ষণ হলে গা শুট কি। যারা অবর দা ক্যামেরা দেখা, যারা নতুন দেখা, যারা পুরাতন দেখা, তারা জানেন যে আমরা যেখানেও যাই না এখানে শুটকি কিন্তু দেখাই। শুটকির মাঝে চাহিদা সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন হলে গা চেপা শুটকি। চেপা শুটকির খেজি কত চলে ভাই জান? 350-400 টাকা বেশি। 350-400 আজকের বাজারে? আজকের বাজারে 350 টাকা। গুলা দর্শক, গুলা ঠ্যাংরা আর কি, গুলার খেজি, গুলার খেজি কত চলে? 700 টাকা। এটা আর একটা ধরনের গুলা, এটা হইলে আপনার লবণচারা গুলা মাছ 900 টাকা কেজি। এরপরে নইনা মাছ আছে 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি বাইম মাছ 1200 টাকা কেজি। এই ফোরে এগুলো আছে আপনার দেশি ট্যাংরা আছে, এগুলো 800 টাকা কেজি। ফুটি মাছ 300 টাকা কেজি। এটা কিন্তু একটা ভিন্ন ধরনের মাছ, এটা কি জাত মাছ? সামুদ্রিক? সামুদ্রিক মাছগুলো এই আপনার দঞ্চা মাছ কল 300 টাকা কেজি। দঞ্চা কিন্তু দর্শক আজকে 300 টাকা কেজি চলে, আজকের বাজার দর কিন্তু 300 টাকা। এবং ছোটো ছোটো ট্যাংরা কত টাকা কেজি? 100 টাকা কেজি। সবচেয়ে আপনার হিদোলের পরে, মানে হিদোল ভুটকির পরেই কিন্তু চাহিদা বেশি হলে আপনার তেলা খেতা খনি আপনার সেলা ভাতা, সেলা ভাতা ভুটকি, সেলা ভাতা ভুটকি কত টাকা কেজি? 500 টাকা কেজি। ব্যবসায়ী। এরপরে যেটা আছে আরও একটা শুটকির দোকান কিন্তু আমরা কানেক্ট হয়েছি, এটা কিন্তু শুটকি বলতে শুটকি পাইছা? এটা কতদিনের পুরোনো? না বেশিদিন আগে না, মাস দেড় মাস খানিক আগে। তবে আমিও একটা জিনিস জানি, শুটকি যদি পুরানো না হয় সেন্টটা কিন্তু পাওয়া যায় না। সবগুলো এরকম না, এটার প্রক্রিয়া যেটা বীজা শুটকি ওটা পুরানো হইলে সেন্ট হয়। শুকনাটা? এটা শুকনাটা, মানে এটা আল্লাহ উটকি, এটা কিন্তু আল্লাহ উটকি দর্শক। সম্ভবত এটা কত টাকা কেজি কইছিলা? এটা আমরা 1100 টাকা কেজি বেশি। 1100 এখানে কিন্তু একটা কিন্তু আছে, কিন্তুটা কিন্তু দাম আদারি করলে বাড়ায়। তো যাই হোক, এটা আপনার এখানে একটু অন্যরকম শুটকি, আগে যেটা দেখছি এটা কিন্তু একটু অন্য জাতের লাগে। চেপা শুটকি এটা, এটা কত টাকা কেজি? এটা 300 টাকা কেজি। 300 টাকা এটা নতুন, কতদিনের কতদিনের পুরোনো? এটা অনেক 6 মাস আগে। এটা কিন্তু বীজা শুটকি, এটা কিন্তু বয়স বাড়লে দাম বাড়বো, দাম বাড়বো, গ্রান বাড়বো। ওকে ফাইন, আপনি কি তা নিজে বানানি না কিনে আনো? কিনে আনি ভাই। কোন জায়গা থেকে আনো? মাধবপুর থেকে। মাধবপুর থেকে, ধন্যবাদ আপনার। এইটা কি তার শুটকি? চেলা বাতা শুটকি, এটা 500 টাকা কেজি। এটা সাধারণত দাম বেশি, 900 টাকা পর্যন্ত বেতন লাগে। স্যাং মাছের শুটকি, টাকি মাছ যেটা হয়। দর্শক বিশেষ কইরা সব কিছুর পরে একটা মাছ চাহিদা কিন্তু আছে, একটা শুটকির। এটা কিন্তু আমি দুইটা মেনশন করেছিলাম, একটা চেপা শুটকি, একটা লেগে সেলাবাতা শুটকি, আর একটাই কিন্তু মোটামুটি একটা অংশ ধরে রাখছে, এটা লেগে বাইম মাছ। রাইট হয়েছে? জি রাইট রাইট। বাইম মাছ কত টাকা? বাইম মাছ এটা সাধারণত 1000 টাকা খেয়েছি। 1000 টাকা। আপনি বেচছা কত? আমি 1000 করে বেশি আজকে বাজারে। ওকে ধন্যবাদ দর্শক, আমরা কিন্তু মোটামুটি সবগুলোই কাভার করার চেষ্টা করি, তারপর অনেক কিছু বাকি থাকি যায়, যারা বাকি থাকি যায় আপনারা বল ধরবে এবং কমেন্টও জানাবা কিতা দেখার বাকি রয়েছে। ব্যবসায়ী সকল কিন্তু খুবই খুবই সাপোর্ট করে আমরা এবং সহযোগিতা করে বাজার দর জানতে, আজকের বাজার দর বিশেষ করে নতুন বাজার, নতুন ব্রিজ বাজারের কিন্তু শুটকির দর দাম এবং বাজার দর তারা খুব সহযোগিতাপূর্ণভাবে আমরা সাহায্য করা। এটা কি যা শুটকি? উগা শুটকি। এটা উগা দঞ্চা? ওকে দঞ্চা বা হুগা, এটারে কিন্তু আবার হুগাও খৈন, সাবিলা খৈন, আবার হুগা শুটকিও খৈন। এটা কত টাকা খেয়েছে? 300 টাকা। আপনার নাম? আব্দুর রহিম। আব্দুর রহিম ভাই কতদিন ধরে ব্যবসা করা নতুন? 11 বছর। 11 বছর
বাজারের বয়স বাজারের বয়স এটা কইতে দেন কেন আমি তো এগারো যে সময় আইসম বাজার জমা জমা পাইলাম জয় কারো কিন্তু ফেক আছিল আপনি জানেন আগে পরে আপনি যখন ঢুকলা ব্যবসা জায়গা ভালো আসলো মানে পলিসি করছেন যে আমরা অত দামের ভিতরে ব্যবসা করছেন দোকানদার আমরা কোনো গট করে চলি না মানে আমরা ফার্স্টে কোনো সময় কমে বেশি লাই বুঝতে বলো না বেশি ওরকম ব্যবসা করবা এবং ধন্যবাদ যারা আমরা ক্যামেরা অত সময় চোখ রাখছেন আমরা কিন্তু ফান সিলেটের যারা বা বিশেষ করে যারা বাংলাদেশি ফান সুবারি সাদা এই তিনটার লগে কিন্তু কমন একটা পরিচয় আছে কমন একটা সম্পর্ক আছে তবে ফান আবার বিভিন্ন জাতেরও আছে খাইস্য ফান বাংলা ফান সিটাগাঙ্গা ফান ক্যামেরার যেটা বেচা বিক্রি চলের হিন্দি মাত কথা চলের আমার পিছনে বা আপনার ক্যামেরা যেটা দেখা এটা লিখা বাংলা ফান বরিশালি ফান এটা ঘন্টা কি লেখা নয় ঘন্টায় এইটার কি দেখা বিরা নয় ঘন্টায় এক বিরা কত রেখা বিরা এটার দাম কত ২৫ টাকা কিন্তু ২৫ টাকা ভিন্ন জায়গার ভিন্নতা কিন্তু দামেরও ভিন্নতা এবং নামেরও ভিন্নতা থাকে বিস্তারিত দেখানির লাগে এবং শেয়ার করার লাগে আপনারা অবশ্যই আমরা ক্যামেরা হইলাম কারণ আমরা কিন্তু আর একটা নতুন ফান দোকানও কিন্তু আপনারা কানেক্ট করলাম আমাদের ঈশ্বরের ক্রেতা এবং বিক্রেতার মাঝে আপনি কেটা চাইছিল আমি কইম দেখি প্লিজ আপনার বাড়ি সিলেট নেই কোন জায়গা খাজির বাজার মলিবাজার খাজির বাজার খাইসাবান তো গাইরা দুঃখ পাইলিছেন মনো মিলে সবসময় মিলে আজকে নাই আপনার এখানে মানের পার্থক্য অনুযায়ী কিন্তু তার দাম নির্ধারণ করা হয় তবে এখানের কেমিস্ট্রি কিন্তু আমি বুঝছি না দর্শক আপনারা যদি বুঝে তখন তাহলে কমেন্টও জানাই বা আসলে এখানের কেমিস্ট্রিটা কি আপনার কেন গোয়া দেখলাম এটা কি জাত গোয়া সিঙ্গাপুরি সিঙ্গাপুরি গোয়া তোর অবস্থা ভালো নাই স্যার এখানে খেয়ে নেবো ভাই গোয়া এটা বাতাস খাইয়া রং না 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 এটা রোগাইল গোয়া রব তা কত টাকা কেজি তোমার আমি দর্শক দুঃখিত কারণ খেজি হিসাবে কিন্তু সেও সাদা কিনেন না শো হিসাবে কিনেন শো কত টাকা এটা জানাও ২০ টাকা শো গুল ফাতা তুন কোনটাত বেশি জেন কোনটাত গুল ফাতা তো গুল ফাতা আর পান ফাতার জেন নাই কোনটাতে গুয়া খাইলে ভালো লাগে আজকে কয় ঘন্টা বিচ্ছ কয় বিড়া বিচ্ছ
হিসাব ছাড়া হিসাব ছাড়া 500 বিঘা 500 বিঘা আর কম আছে 200 আর কম আছে 100 আর 50 60 বিঘা এখন কিন্তু সাসাইতে হিসাবও 50 60 যেই কইছি ব্যবসা ভালো হই গেছে আমরা নিতাম না ওটা বাড়ি থেকে না ঠিক আছে ঠিক আছে তুমি পালা শুন কতদিন ধরে ব্যবসা করছো প্রায় 30 বছর 30 বছর ধরে আমরা একটু ডংডাং করছি আর কি হেরা কই নাম ধরে আপনার লগে মাত্র লাগে তারা দেশ সহায়তা করে না 10 বছর 25 বছর হয়ে গেছে তারা দেখতে চায় আপনারা কোন অবস্থায় আছেন পালা শুন তো পালা দাও গা ধন্যবাদ সময় দেওয়ার লাগে দর্শক খতায় আছে খতায় সিরা না বিজলো মানুষ বিজে মানে আমার খতায় যদি দাম বিজাইতাম পারি তা কিন্তু আজকে জিনিস কিনবো আর যেটা কিনবো এটা নাম কইতাম না আপনার ক্যামেরার দিকে কইবা টিচার বা কয় আছে অবশ্যই বুঝতে পারো আমরা ফলের দোকানে বা ফল আটা আছে ফল আটা আমি এক্স্যাক্টলি কইতাম না কারণ এখানে কিন্তু ফলের লাইন আমি দেখলাম না একটা দোকান পাইছি ফলের আমি আজকে জান মোবাইল কাছ থেকে যে ফলের দরদাম আমি দরদাম জান তুই প্রথমে যেটা দেখতেই বইটা লেগা সর্বপ্রথম যেটা চোখে পড়ছে এটা সম্ভবত খেন মানে জামির জামিনি নেই দেখি মালটা 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 কত টাকা কেজি আজকে আর আপেল আপেলের দামটা বাড়ে গেছে হঠাৎ সাপ্লাই কি তো কম নেই ডালিম পাওয়া যায় আঙ্গুর পাওয়া যায় মালটা পাওয়া যায় মানে সামনে একটা সবুজ এটা শশা কয় এটা খাসা শশা শশা মানে শশা মানে এটা খাসা কমলা আগে খাসা কমলা এটার নাম শশা কমলার খাসা আর অর্থাৎ আছে এটার শশা কইন এটা কিন্তু খাইবার শশা নয় তরকারি শশা নয় ইচা কত টাকা কেজি খাসা শশা যেটা কইলাম 150 টাকা আজি 150 টাকা কেজি কতদিন ধরে বাজারে ব্যবসা করছেন এক বছর নতুন ব্যবসায়ী আপনার ব্যবসার খবর কি তা কিরকম চলে বাজার চলে মোটামুটি 2,000-2,500 হয় প্রত্যেকদিন সরি জিগাইতাম না কত টাকা লাভ করা বাট আমি ওটা দিকে ফ্যামিলি চলে তো বহুত কষ্ট হয় কেন কষ্ট হইতো কেন বেদাই না এটা কষ্ট হইব না আমার তো লস হয়ে যাবো আর কি ব্যবসা পরিবর্তন হবে নাকি ব্যবসা কন্টিনিউ করবে ওটাই কন্টিনিউ হবে এটা কিন্তু একটা ট্রিক্স আছে দর্শক আপনারা জানেন যে ব্যবসা ঠিকঠাক থাকতে হলে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে প্রথম দিনের বেচা বিক্রি প্রথম মাসের বেচা বিক্রি আর প্রথম ছয় মাসের বেচা বিক্রি কিন্তু আজকের পার্থক্য আছে ঠিক আছে ফিল করেন অবস্থান বেশ মাস ওকে ধন্যবাদ আপনি আমরা অতটুকু সময় দেওয়ার লাগে আপনি ব্যবসা কন্টিনিউ করুক দর্শক আমরা কিন্তু নতুন ব্রিজ বাজারের ভ্যারাইটি স্টোর আছে ডিপার্টমেন্টাল স্টোর কইতে পারেন বাংলাদেশের লাগে ছোটখাটো একটা ডিপার্টমেন্টাল স্টোর যেখানে পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিসের সব কিছু আর বাই ওয়ান ভ্যারাইটি স্টোর তো কইলে কথাও নাই তারা একটা পাবলিসিটি এবং ফেমাস পরিচিতি একটা দোকান ফেজের কেজি কত আজকে আমরা 25 টাকা আর 30 টাকা বেশ 25 এবং 30 কোনটা 25 কোনটা 30 টাকাটা বই ভিতরে আচ্ছা এটা কি এলসি করা ফেজ এলসি এলসি ইন্ডিয়ান ফেজ দেশি ফেজ নাই দেশি ফেজ ও ব্যাগের মধ্যে কিছু আছে তাহলে দেশি ফেজের কেজি কত 25 টাকা আপনি আমার একটা তত্ত্ব কো যে দেশি ফেজ জেং বেশি না ইন্ডিয়ান ইন্ডিয়ানটা জেং বেশি এটা কিন্তু আবার নিলে লস কারণ এটা যে ওজনে বেশি কম ধরে আপনার আছে রসুন রসুন কত টাকা কেজি 110 টাকা 110 টাকা এবং লম্বা আলু 20 টাকা বিক্রি করি 20 টাকা এবং ফেজ আছে রসুন আছে একটা ছোটটা এটা কত টাকা কেজি 50 টাকা কেজি চাহিদা কোনটার বেশি বড়টাই বড়টার চাহিদা সুবিধা হয় কাস্টমার কারণ কি দাম সুবিধা কি দাম সুবিধা কি দাম মহিলারা বেটি নখন প্লাস্টিক আগে মাছ হচ্ছে খালি ফাটা ফুটাইলে কষা কিছু করছে নকলতা পাউডার করার পরেও ফেজ রসুন বড় সাইজ নেওয়া লাগে কিন্তু এটার সবচেয়ে বড় যেটা আমরা উদ্দেশ্য হইলে গাছ যে তেল দার দর এবং আর নিত্য ব্যঞ্জন যেটা সবচেয়ে বেশি ছড়া বৈশ তেল এবং চিনি এবং ডাইল ফেজ কিন্তু আমরা অলরেডি খাবার করে নিচ্ছি আমরা তুরাশর জন্য সাক্ষাৎ আমরা দোকানের যে ওনার আছেন তাই লগে একটু মাতে আদাব 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 ভালো আছেন ভালো খুব আপনার নাম কি দা খাজল রঞ্জন ধর খাজল রঞ্জন ধর কতদিন ধরে ব্যবসা করা 7-8 বছর
7-8 বছরের তো অভিজ্ঞতা থেকে আমি শিওর আপনি কিন্তু জীবনেও তেলের দাম অতটুকু বাড়তে দেখছেন না। অবশ্যই না। আচ্ছা সর্বোচ্চ কত টাকা গেছে এবার তেলের দাম প্রতি লিটার? প্রতি লিটার 130 পর্যন্ত গেছে, 170 পর্যন্ত গেছে। 170 এই মুহূর্তে আজকে বাজার দর কত তেলের? আজকে সোয়াবিন তেলের বাজার দর 150 পর্যন্ত। আর যেটা আছে পাম অয়েল যেটা এটা 100 প্যাকেট, যেটা প্যাকেট 150 টাকা পড়ে। প্যাকেট যেটা বাজারজাত করছে যে কোম্পানির নাম কি? এটা ফ্যামিলি ফ্যামিলি। আচ্ছা ওকে ফাইন। তো আমরা একটা জিনিস জানবো এখন, ইয়র কত কেজি চিনির কেজি কত আজকে? 78 টাকা। এটা কিন্তু একটু আসলো, 80 রুপি আসলো। আচ্ছা আমি কিন্তু সেলসম্যানের কাছে আপনার বিরক্ত করলাম না, আপনি কন্টিনিউ কিন্তু বিস্তারিত জানবো। দর্শক যেটা লিখা মসুর ডাল কত টাকা কেজি? বড়টা বিক্রি করছি 100 টাকা। আর দর্শক আমরা কিন্তু মসুর ডাল বলতে ওটার কথা করলাম, দেশীয় মসুর ডাল। বড়টা কত টাকা কেজি? বড়টা 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর ছোটটা? 120 টাকা কেজি। 120 টাকা কেজি। সাবু দেখা, এটা আবার কিন্তু কেউ ডাইল মনে করবো না, দেখতে যদি এক লাগান এটা কিন্তু সাবু। সাবু কত টাকা কেজি? সাবু 120 টাকা। আচ্ছা আমরা যেটা কইছিলাম যে দেশীয় পেঁয়াজ, এবং দেশীয় পেঁয়াজের যেটা কইছিলাম এটা কিন্তু আমরা ওই দেশীয় পেঁয়াজ সব রকমের ফ্যামিলি নিডস মেইনটেনেন্স করা। এটা কি যার ডাল? খাসারি 75 টাকা পর্যন্ত বেঁচা যায়। আমি জানবো আপনার কাছ থেকে যে 28-এর যে ফুরান চাউল আছে 50 কেজির বস্তা, এটা কত টাকা আসলে? এখন মোটামুটি 220 পর্যন্ত বেচা যায়। 220 সর্বোচ্চ 220। এবং এক নম্বর চাউলের কোয়ালিটির অভাব নাই, চাউলের কোয়ালিটির অভাব নাই, অবশ্যই অভাব নাই। ফুরান চাউল এটা কতদিনের ফুরান চাউল? যারা ব্রয়লার বানায় তারা তো কয় 2-3 মাস আগের, এত পুরান আমার মনে হয় এত পুরান মনে হয় না। আচ্ছা আপনার কারণ কিন্তু হাইলের চাল পাওয়া যায়নি? না এটা পাওয়া যায়। কোন কোন ধরনের চাল পাওয়া যায় আমরা এখানে? সাধারণত যে শাহজালাল কয় পুরান চাউল, আর মোটা যেটা সিদ্ধ পাওয়া যায়, সিদ্ধ পাওয়া যায়। শাহজালাল যেটা এটা সিদ্ধই সিদ্ধই, আর একটা আছে ইন্ডিয়ান নুরজাহান, ওই যে মোটা চাউল আর কি। আচ্ছা আপনি কেন এগুলো দেখছি অনেক সুন্দর আইনি একবার চোখের সামনে রুয়াফজা দেখো কাছে দর্শক আপনার এটা চিনুন নি, এটা কিন্তু রুয়াফজা। এটা সবচেয়ে বেশি সেই লয় রমজান মাস উপলক্ষে, রমজান মাসেরই কিন্তু ইফতারি টাইমে লাগে রুয়াফজা। এটার মাঝে কতখান আছে আমরা দুইটা জিনিস আপনার লাগে শেয়ার করবো। বাইবন বেড স্টোরে কিন্তু সব কিছু পাওয়া যায়, যারা রোজার বাজার হাট করতে ওখানে আইবা, দৌড়ি দৌড়ি আইবা, দৌড়ি দৌড়ি আইবা। আর এটা সম্ভবত এটার দাম 250 টাকা, কিন্তু এটা মনে হয় 1000 মিলি, অর্থাৎ 1 লিটার আছে, ওটা 1 লিটার আছে নি, এটা 1 লিটার 250 টাকা। আচ্ছা এটা হাফ লিটার, এটার দাম 175 টাকা, অর্থাৎ যদি কেউ ছোটোটা নেই লস করবা। আমি চারজন কর্ম রোজার মাস, তো সারা রোজই লাগবো, নিলে বড়টাই নিতা, বড়টাতেই কিন্তু লাভ বেশি, 175 টাকা এবং 250 টাকা। আপনার যার যেটা বা লাগেনি তার বাসা কোনো প্রবলেম নাই, কিন্তু একটা প্রবলেম আমার আছে। প্রবলেমটা হলে গা আপনার ইকানের যে মেনটেনেন্স, বা আমি কিন্তু আপনার দোকানের প্রশংসা করলাম, যারা কাস্টমার আছেন তারাও কোশ্চেন যে আপনার দোকানটা কিন্তু সুনাম অর্জন করছে বাজারও, কিন্তু সবচেয়ে বড় প্রবলেমটা হলে গা আপনার যে এই যে প্রোডাক্টগুলো রাখছেন, একটা কিন্তু ওই যে শারীরিক একটা অসুবিধা আছে, শারীরিক ভিন্নতার অসুবিধা আছে। আমরা কি আশা করতে পারি যে রোজার আগে এগুলো ঠিক হয়ে যাবে? অবশ্যই। কারণ এটা কি তো জানেননি, একটা চৌকো ফোড়লে একটা লাগে আইসো না, আরেকটা কিন্তু চৌকো ফোড়লে কিন্তু সেল বাড়ে, ড্রেসিংটা মানে বেখে বিক, ডিসপ্লেটা বেখে বিক, এই কথা তো বুঝেন বেখে কিন্তু বিক। তো এইটা কিন্তু আমি সাজেশন করছি আমার স্যারে যে ব্যবসাটা যাতে ভালো হয়, কারণ তারা ব্যবসা করলে আমরাও খুশি, আমরাও মালগুলো সহজে কিনতে পারলাম। তো কত কি করেন? না না তো ধন্যবাদ আপনার, আমরা সময় দেওয়ার লাগি, ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা লাগি দোয়া করবা, আমরা লাগি। থ্যাংক ইউ। দর্শক আমরা কিন্তু অবস্থান করলাম নতুন ব্রিজ বাজারের, নতুন ব্রিজ বাজারের একবারে ব্রিজ থেকে নাইমেও কিন্তু যে পয়েন্টটা পাইছে ওটা তার, এবং আশেপাশের এলাকার ওভারভিউটা আমরা, রাত্রের ওভারভিউটা আপনার লগে আমরা স্ক্রিনে শেয়ার করলাম, আপনার একটু চোখরা হোকা তাইলে বুঝতে পারবা যে নতুন ব্রিজ বাজারের রাত্রের অবস্থা কীরকম থাকে।
দর্শক কৃতজ্ঞ এবং কৃতজ্ঞতা প্রকাশ করাম বিডি মিডিয়ার পক্ষ থেকে, যারা অত সময় ধৈর্য ধরে আমার ক্যামেরা আসলা স্ক্রিনও চোখ রাখছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। তবে অবশ্যই কমেন্টে জানাবে কোন জিনিসটা আপনার ভালো লাগছে, ভালো লাগলে লাইক আর ভালো না লাগলে ডিসলাইক করবা। কিন্তু যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, বেশি বেশি করে শেয়ার করবা, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে চাইলাম। এই প্রত্যাশায় বিদায় নিলাম। তাহের আল তামিম, বিডি মিডিয়া, মৌলভীবাজার।